আপনারা যারা ভারতীয় ভিসা আবেদন করবেন, অনেকেই অপেক্ষায় আছেন যে ভারতীয় ভিসাটা আসলে কবে থেকে নতুন ওপেন হবে, মানে আবেদন করার ব্যাপারে। তো এটা নিয়ে আসলে অনেকেই দুশ্চিন্তায় আছেন। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, যেটি আজকে আপনাদেরকে জানাবো, সেটি আমার এক কাছের মানুষ, মানে তারা ভিসা আবেদন করেছিল কিন্তু SMS পেয়েছে যে আপনার বইটি কালেক্ট করুন, মানে বইটি রিসিভ করেন। তো ওনারা যাওয়ার পরে যে দুজন ব্যক্তি জমা দিয়েছিল, আসলে ভিসা একজন পেয়েছে আরেকজন পায়নি। এখন কেন এটা হচ্ছে না বা দিচ্ছে না বা দিল না, তো কিছুটা ধারণা করা হচ্ছে যে এখানে যে দুই ব্যক্তি জমা দিয়েছে, একজন পেশেন্ট, সে মেডিকেল ভিসা জমা দিয়েছে, এবং আরেকজন হচ্ছে অ্যাটেন্ডেন্ট হিসেবে। এবার সেইখানে যে ব্যাপারটা হয়েছে, যে ভিসা পেয়েছে সে পেশেন্ট, সে ঠিকই ভিসা পেয়েছে, কিন্তু যে অ্যাটেন্ডেন্ট হিসেবে দিল সে ভিসা পায়নি। কিন্তু এর লাস্ট ভিসা করা আছে, এই হয়তোবা ওনার এক সপ্তাহ আগেই ওনার মেয়াদটা শেষ হয়েছে বা 15 দিন আগে, কিন্তু উনি কিন্তু এর আগেও অ্যাটেন্ডেন্ট ভিসা করা আছে, কিন্তু তারপরেও ওনাকে কেন দিল না। তো এ থেকে মানে ধারণা করা হচ্ছে, মনে হচ্ছে যে যার খুব বেশি প্রয়োজন, বিশেষ করে রোগী, তাদেরকে হয়তোবা ভিসা দিচ্ছে, এবং ভিসা দেওয়ার ব্যাপারে তারা অনেক কিছু চাচাই বাছাই হয়তোবা করছে, যেহেতু দেশের একটা মানে এরকম মানে সময় চলতেছে যেখানে অস্থিরতা, রাজনৈতিক মানে সরকারি দলের এই ধরনের মানে পরিবর্তন। তো সব দেশে, যেহেতু সব বলতে, যেমন পাকিস্তান, ভারতেও কিন্তু গণ্ডগোল শুরু হয়েছে, তো এই ক্ষেত্রে অবশ্যই সীমান্তে এবং ভিসার ক্ষেত্রে অবশ্যই তারা খুবই মানে কড়াকড়ি ভাবে নজরদারি করতেছে। তো এর মধ্যেই ভারতীয় ভিসাটা আসলে কবে খুলবে সেটা সুনির্দিষ্ট ডেট যদিও এখনো বলে হয়নি, এখানে নিউজ করা হচ্ছে দু একদিন পর পর, যেমন যে ঢাকায় কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র, তবে নিজেদের কার্যক্রম শুরুর বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে তারা। ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে IVSC সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছে, তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। IVSC-র ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন, নির্দেশনা সহ SMS পাওয়ার পরেই কেবল IVSC-তে হাজির হওয়ার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে। তো এটা অনেকেই জানেন যে সীমিত পরিসরে কিছু মানে বই ফেরত দেওয়ার জন্য শুধু এখন খোলা হয়েছে। তো এখানে 3টা ভিসা সেন্টার আপাতত খোলা হয়েছে, ঢাকা, যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম এবং সিলেট। তো সেখানে আপাতত শুধু যারা আবেদন করেছিল তাদের বই ফেরত দেওয়া হচ্ছে, ভিসা সহ বা ভিসা ছাড়া। এবং যেহেতু 3টা খোলা হয়েছে, হয়তোবা খুব শীঘ্রই আগামী কার্যক্রমগুলো খুব দ্রুত চালু হয়ে যাবে, এটাই ধারণা করা হচ্ছে। এবং সেই সাথে আপনাদের যখন SMS আসবে তখনই কিন্তু আপনারা বইটা আনতে যাবেন, এবং সেখানে যদি কোনো টাইম উল্লেখ থাকে চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে যাওয়ার জন্য, কারণ সব ভিসা সেন্টার কিন্তু হয়তোবা একই টাইমে পর্যন্ত খোলা নাও থাকতে পারে, যেহেতু শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু আছে। তো পরবর্তী যে কোনো ধরনের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, সেই সাথে কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।